আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ আশরাফুল হক অপু। আজকের ভিডিওটি হচ্ছে সিঙ্গাপুরের পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় আইল্যান্ড সেন্তোসাকে নিয়ে। সিঙ্গাপুরের একমাত্র সেন্তোসা আইল্যান্ডে ট্রাভেল করলে আপনি ইউনিভার্সাল স্টুডিওর সৌন্দর্য, লাইভ সি অ্যাকোয়ারিয়াম, স্কে হিলস, ওপেন এয়ার প্যানারোমিক রাইড সহ সেন্তোসা আইল্যান্ডের সৌন্দর্য উপভোগ করার জন্য কেবল কারের মাধ্যমে 360 ডিগ্রি ভিউ সহ সেন্তোসা আইল্যান্ডের বিচের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সো লেটস জাম্পিং টু দ্য ভিডিও। সিঙ্গাপুর এর একটি দ্বীপরাষ্ট্র, এখানে প্রায় ছোট বড় 63টি আইল্যান্ড আছে। সো এরই মধ্যে পর্যটকদের কাছে সবচেয়ে প্রধান আকর্ষণ কেন্দ্র সেন্তোসা আইল্যান্ড। সো আজকের ব্লগটা সেন্তোসা আইল্যান্ডকে নিয়েই। সো সেন্তোসা আইল্যান্ডে যাই, দেন আবার আপনাদের সাথে কথা বলি। তো আমি প্রথমে বাস দিয়ে ট্রাভেল করবো, দেন এমআরটি দিয়ে ট্রাভেল করবো। সো বাস এবং এমআরটি ট্রাভেলের কিছু সিনেমেটিক ফুটেজ আপনারা দেখেন। আমার এমআরটি রাইড শেষ, আমি এখন অবস্থান করতেছি হারবার ফ্রন্ট এমআরটি স্টেশনে ভিভো সিটিতে। সো এখান থেকে সেন্তোসা আইল্যান্ডের দিকে আমাকে যেতে হবে। অনেক মাধ্যমে এখান থেকে সেন্তোসা আইল্যান্ডের দিকে যাওয়া যায়। আপনি চাইলে কেবল কারের মাধ্যমেও সেন্তোসা আইল্যান্ডে যেতে পারেন, অথবা সেন্তোসা এক্সপ্রেস মনোরেলের মাধ্যমে $4 মাধ্যমে যেতে পারেন। এছাড়াও যদি আপনি হারবার ফ্রন্ট এমআরটি স্টেশন থেকে সেন্তোসা আইল্যান্ডের জন্য ফ্রি বাস সার্ভিসও রয়েছে। এছাড়াও আপনি ভিভো সিটি থেকে লেভেল 1 দিয়ে সেন্তোসা আইল্যান্ডের বোর্ড ওয়ালকওয়ে দিয়ে হেঁটেও যেতে পারেন। ভিভো সিটি হলো সিঙ্গাপুরের একটি শপিং মল, যা সিঙ্গাপুরের বুকিত মেরা এর হারবার ফ্রন্ট প্রিসেন্টে অবস্থিত। এটি সিঙ্গাপুরের বৃহত্তম শপিং মল। সেন্তোসা দেখার জন্য এটি একটি জনপ্রিয় স্থান। Storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. So, Harbour Front ভিভো সিটি থেকে কেবল কার দিয়ে আপনারা মাউন্ট ফেভার পার্ক, মাউন্ট ফেভার পিক লাইন, সেন্তোসা লাইন এগুলোতে যেতে পারবেন। যারা নর্মালি কেবল কারের মাধ্যমে পুরো আইল্যান্ডের 360 ডিগ্রি ভিউ দেখতে চান, তারা অবশ্যই সেন্তোসা আইল্যান্ডে আসলে কেবল শুধুমাত্র সিঙ্গাপুরের সেন্তোসা আইল্যান্ডে আসলেই আপনি কেবল কারে রাইড করার সুযোগ পাবেন। লেটস এনজয় দ্য এরিয়াল ভিউ অফ দিস বিউটিফুল সেন্তোসা আইল্যান্ড। সেন্তোসা দ্বীপ সেন্তোসা নামে পরিচিত, এবং পূর্বে পুলাং বাকাং মাতি সিঙ্গাপুরের প্রধান দ্বীপের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি দ্বীপ। দ্বীপটি সিঙ্গাপুরের প্রধান দ্বীপ থেকে জলের একটি চ্যানেল কেপেল হারবার দ্বারা বিচ্ছিন্ন, এবং পুলাং বার্নির সংলগ্ন সেন্তোসা এবং মূল দ্বীপের মধ্যে অবস্থিত একটি ছোট দ্বীপ। সম্পূর্ণ দ্বীপটির আয়তন 4.71 কিলোমিটার, যেটা সিঙ্গাপুরের পর্যটকদের কাছ দ্বীপগুলোর মধ্যে প্রধান আকর্ষণ কেন্দ্র। সকালে প্রতি প্রহরে ঘুমে গেতোকে, রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে, মেঘের ওপারে আমার স্বপ্ন রয়ে গেছে। ভিভো সিটি থেকে আপনি সেন্তোসা আইল্যান্ডের বোট ওয়ালকওয়ে দিয়ে 15-20 মিনিট হেঁটেই সেন্তোসা আইল্যান্ডের সৌন্দর্য উপভোগ করে পৌঁছে যেতে পারেন ইউনিভার্সাল স্টুডিওর দ্বারপ্রান্তে। আমি এখন অবস্থান করতেছি সেন্তোসা আইল্যান্ডের মোস্ট অ্যাডভেঞ্চার, যেটা হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও। তো পিছনে দেখতে পারতেছেন যে ইউনিভার্সাল স্টুডিও লোগো আছে। সেন্তোসা আইল্যান্ডে আসবেন, ইউনিভার্সাল স্টুডিওতে ঘুরে যাবেন। আর এইদিকে হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওর টিকিট বক্স। তো যারা ইউনিভার্সাল স্টুডিওর ভিতরে যেতে চান, তাহলে তারা এখান থেকে এন্ট্রেন্স দিয়ে টিকিট কেটে যেতে হবে। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু ইউনিভার্সাল স্টুডিওতে এন্ট্রেন্স ফি হচ্ছে $81।
সো আমি ইউনিভার্সিটি স্টুডিওর ভিতরে যাই, দেন আপনাদেরকে কিছু সিনেমেটিক ফুটেজ ইউনিভার্সিটি স্টুডিওর দেখাই। সো লেটস এনজয় দ্য সিনেমেটিক ফুটেজ। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my আইল্যান্ডে আসবেন, জায়গা চিনতে অসুবিধা হয় তাহলে তারা অ্যারো চিহ্ন দেখবেন যে প্রত্যেকটা প্লেসে ইন্ডিকেট করা আছে, আপনার সুবিধার্থে যে কোনো জায়গায় খুব ইজিলি ট্রাভেল করতে পারবেন। আমার নেক্সট লোকেশন সিঙ্গাপুরের সেন্তোসা আইল্যান্ডের সি অ্যাকোয়ারিয়াম। সি অ্যাকোয়ারিয়াম সামুদ্রিক জীবনের চিত্রাকর্ষক সংগ্রহের সাথে স্তম্ভিত। আপনি সি অ্যাকোয়ারিয়ামে ট্রাভেল করলে দেখতে পাবেন প্রায় 1000 প্রজাতির জুড়ে 100,000-এরও বেশি সামুদ্রিক প্রাণীর অবস্থান সি অ্যাকোয়ারিয়ামে। সি অ্যাকোয়ারিয়ামে বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী রয়েছে, সমুদ্রের ঘোড়া থেকে শুরু করে বিশাল কাঁকড়া থেকে হাতুড়ি মাথার হাঙর পর্যন্ত আপনি দেখতে পাবেন একমাত্র সেন্তোসা আইল্যান্ডের সি অ্যাকোয়ারিয়ামে। সি অ্যাকোয়ারিয়াম থেকে বের হয়ে আমার নেক্সট লোকেশন ছিল সেন্তোসা আইল্যান্ড বিচে, বাট ওয়েদার খারাপের কারণে আই এম রিয়েলি সরি গাইস, বিকজ বৃষ্টির কারণে সেন্তোসা বিচে যাইতে পারলাম না। সেন্তোসা আসলে বিচে গেলে হয়তো বা আরও ব্লগ করার অনেক ইন্টারেস্টিং হলো, বাট ওয়েদার খারাপ দেখাই বিচে যাইতে পারি নাই। তো এখন ডিসাইড করতেছি ব্যাক করবো, তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো দিনে। টিল দেন স্টে সেফ স্টে হ্যাপি, থ্যাংকস আ লট, আল্লাহ হাফেজ।